সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে ছবিগুলো তুলছেন সেগুলোর ম্যাক্সিমাম হচ্ছে ব্লার করা অর্থাৎ ঝাপসা অথবা কোনটার রেজুলেশন কম কিন্তু ওই ছবিগুলো আপনার পছন্দ আপনি সেগুলো আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন আমরা অনেক সময় ডিএসএলআর দিয়ে বাইরে অনেকগুলো শ্যুট করি এবং সেখানে এমন কিছু ছবি উঠে যায় যেগুলো হয়তোবা ফোকাস হয়নি কিন্তু ছবিটা অনেক মারাত্মক আসছে কিন্তু আমরা সেটা ডিলেট করতে চাই না অথবা আমাদের কষ্ট হয় যে আমরা সেটা ইউজ করব। আপনি চাইলে সেটা করতে পারবেন যে ছবিটা আপনার জাপসা আপনার কাছে জাপসা মনে হচ্ছে সেটা আপনি চাইলে ক্লিয়ার করতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই অ্যাপ্লিকেশান দিয়ে আপনি যে কোনো কম রেজলিউশানের ছবি আপনি সেটা রেজলিউশান বাড়াতে পারেন সেটার যদি আপনার ফেস যদি ফোকাস না থাকে ক্লিয়ার না থাকে ওই অ্যাপ্লিকেশান দিয়ে আপনি আপনার সেই ছবিটা ক্লিয়ার করতে পারবেন খুবই হেল্পফুল একটি অ্যাপ্লিকেশান আমি মনে করি এই অ্যাপ্লিকেশানটা প্রত্যেকের ইউজ করা উচিত যারা ছবি তুবি তুলেন লাইক করেন কারণ অনেক সময় কাজে লাগবে কারণ আমাদের সবগুলো ছবি ভালোবাসে না কোনো না কোনো ছবিতে একটু সমস্যা থাকে সেটা আপনি চাইলে এই ছবিটা দিয়ে ফিক্স করতে পারেন সো কথা বলে সমস্যা না করে চলুন আমরা দেখে আসি আমরা এই কাজটি কীভাবে করবো সো এই জন্য আপনাকে ছোটো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য চলে যাবেন ফ্ল্যাশ স্টোরে ফ্ল্যাশ সে লিখে সার্চ করবেন রিমিনি এটা লিখলে আপনি এ অ্যাপ্লিকেশনে চলে আসবে দেখতে পাচ্ছেন এই এইগেদেদ অ্যাপ্লিকেশনটি আপনি জাস্ট সেটি ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করেছি এখন আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করবো ওপেন করার পর আপনাকে এখান থেকে গেট স্টাডি ক্লিক করতে হবে আমি এখান থেকে গেট স্টাডি ক্লিক করলাম তারপর এখানে দেখুন আমাদেরকে একটা ড্যামো দেখিয়ে দিচ্ছে কীভাবে আপনি আফ বিফোর আফটার বিফোর দেখতে পাচ্ছেন জাপসা আফটার দেখতে পাচ্ছেন সেটা ক্লিয়ারেন্স কতটুকু তো আমরা নেক্সটে ক্লিক করবো সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমার ছবি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা জাপসা ছবি এবং সেটার পরে বিফোর এবং আফটার দুইটা আমি আপনাদেরকে দেখাবো সো এখান থেকে আপনি নিক নাম যে কোনো দিতে পারেন আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম কোনো কিছুই চেঞ্জ করলাম না এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান্স নামে একটা অপশন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন আপনার গ্যালারিতে এখান থেকে ইউ সিট ইউসিটি ক্লিক করবেন ইউ সিটি ক্লিক করার পর এখান থেকে অ্যালো চাইবে অ্যালো দিয়ে দেবেন অ্যালও দেওয়ার পর আপনি এখানে আপনার গ্যালারিতে চলে আসবেন ওকে আমি গ্যালারিতে চলে আসলাম এখন এখান থেকে আমি একটা জাপসা ছবি সিলেক্ট করবো ওকে আমি এখান থেকে মোটামুটি একটা ছবি বের করে নিলাম এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা মোটামুটি তাও ক্লিয়ার আছে কিন্তু আপনি এটি ইউজ করার পর তারপর আপনি দেখতে পাবেন যে এটা কতটুকু চেঞ্জ আসে আবার আপনার কাছে যদি জাপসার ছবি থাকে তো আপনি সেখান থেকে আপনি দুটাই ইউজ করে বুঝতে পারবেন যে বিফোর আফটার আপনি দুটাই ম্যাচ করাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেটা কতটুকু চেঞ্জ আসছে তো আমরা জাস্ট এখান থেকে টিক বাটনে ক্লিক করে দেব টিক বাটনে ক্লিক করে দেওয়ার পর এটি একটু সময় নেবে হয়তো অ্যাড আসতে পারে কারণ যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশান এখানে কিছু অ্যাড আসবে অ্যাডটা সহ্য করবেন অ্যাড আসলে কিন্তু আপনাকে পুরো অ্যাডটা দেখতে হবে সো অ্যাড দেখা শেষ হয়ে গেলে জাস্ট এখানে ক্রস বাটনে ক্লিক করে দেবেন ক্রস বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাবেন যে বিফোর আফটার দুটাই ম্যাচিং করা আপনি এখান থেকে ছবিটা দেখতে পাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখনই সো দেখুন এখান থেকে বিফোর এবং আফটার দুটা দেখতে পাচ্ছেন দুই সাইড এক পাশে আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে এটার ক্লিয়ারেন্স এবং এটার ক্লিয়ারেন্স একটু চেঞ্জ আসছে যদিও ছবিটা অনেক বেশি ক্লিয়ার ছিল আপনাকে যদি জাপটা ছবি থাকে অর্থাৎ মুখে ফোকাস হয়নি তারপর রেজলিউশন কম এরকম যদি ছবি থাকে আপনি সেটা ট্রাই করবেন তাহলে আপনি ডেফিনেটলি আরও ভালো রেজাল্ট পাবেন তো আমাদের ছবি কমপ্লিট এখন আমরা জাস্ট এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো ডাউন বাটনে ক্লিক করে দিলে এটি আমাদের সেভ হয়ে যাবে তারপর আমাদের কোনো কাজ নেই এখন আমরা চাইলে এই ছবিটা আমরা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো আমাদের যে ছবিটা আমাদের বাজে ছিল সেটা আমরা মানে ঘষা মাজা করে ঠিকঠাক করে সেটা আমরা ইউজ করতে পারবো অর্থাৎ আপনার যে ছবিটা ভালো লাগছে সেটা আর ডিলিট করতে হবে না মানে আনফোকাস অথবা ঝাপসার কারণে সেটা আপনি ইউজ করতে পারবেন সোহেব আপনাদের কাছে আজকে ভিডিও পছন্দের ভিডিও আপনার কাছে কেমন লাগে জানাবেন ভিডিও ভালো অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি করে পাশে থাকবেন ভিডিও দেখেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন